হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখব কমান্ড প্রম্পট কাস্টমাইজেশন। তো ফার্স্টে আমাদের কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। তো কমান্ড প্রম্পট ওপেন করার জন্য কয়েকটা নিয়ম আছে। তো শর্টকাট নিয়ম হলো উইন্ডোজ এক্স চাপা ক্লিক করলে এখানে কমান্ড প্রম্পট সরাসরি ওপেন হয়ে যাবে, অথবা উইন্ডোজ আর চাপলে এখানে সিএম লিখে দিয়ে কমান্ড প্রম্পট করলে কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে, অথবা এখানে সার্চ কে গিয়ে সিএম লিখে দিয়ে কমান্ড প্রম্পট ওপেন করতে পারি। তো আমি এখন কমান্ড প্রম্পট ওপেন করি। এখন এটা আমার কমান্ড প্রম্পট, এগুলোর আমরা কি কি কাস্টমাইজ করতে পারি সেগুলো দেখব। আচ্ছা, এই যে সাদা যে বাটন দেখছেন, এখানে রাইট বাটন ক্লিক করে এবং মুভ ক্লিক করলে কি এরকম এটা মুভ করতে হবে। আচ্ছা, তারপরে কি সাইজ, এটা সাইজ বড় ছোট করতে হবে, সাইজ মিনিমাইজ ক্লোজ এডিটের মধ্যে আছে কি সিলেক্ট অল স্ক্রল ফাইন্ড, স্ক্রল বলতে কি এটা স্ক্রল করা যাবে, মানে ওয়েবসাইটে যেমন আমরা স্ক্রল করে স্ক্রল করা যাচ্ছে। আচ্ছা, তো স্ক্রল সিলেক্ট অল ফাইন্ড দিলে কি ওগুলোকে সার্চ করা যাবে। অনেক কিছু কোড লিখে থাকি এখানে আমরা, তো সেই কোডের মধ্যে কোনো কোড সার্চ করতে গেলে আমরা স্ক্রল ফাইন্ড লিখে। আচ্ছা, ডিফল্ট লিখে আসতে চাইলে এখান থেকে ওগুলো ডিফল্ট ডিফল্ট পেজে আসতে। প্রপার্টিজ, প্রপার্টিতে কি করব, অপশন যাই কার্সর সাইজ, আমার যে কার্সরটা এখানে আছে এটা সাইজ স্মল মিডিয়াম লার্জ কোনটা রাখতে হবে সেই সাইজ। কুইক এডিট মোড, ইনসার্ট মোড, ইনেবল কন্ট্রোল কি শর্টকাট, এগুলো আমাদের এখানে এডিট করতে হবে। আচ্ছা, কমান্ড হিস্টোরি সর্বোচ্চ কতটা দেখা যাবে, 50টা। আচ্ছা, ফন্ট, যেমন ফন্ট সাইজ নর্মাল দেখা যাচ্ছে 16, তো এটা দেখাচ্ছে আমি এখানে 20 করে দিই, তাহলে 20 সাইজ এটা হবে। আচ্ছা, কনসোল মানে এই লেখার সাইজটা কেমন হবে, এখানে এখান থেকে আমার দেখতেছি এই যে এই লেখাটা যখন ক্লিক করে তখন এটা এমন আসতেছে, তো এটা সিলেক্ট করি লেখার সাইজটা এমন আসবে, যদি এটা সিলেক্ট করি তাহলে এই লেখার সাইজ এমন আসবে। বোল্ড, আচ্ছা আমরা যদি এখানে বোল্ড ক্লিক করি মানে এখানে বোর্ড মোটা হয়ে যাবে, তো আমরা সাধারণত এটাই ইউজ করবো। লেআউট, এখন লেআউট বলতে এই যে স্ক্রিনটা দেখ, কন্ট্রোলে এই স্ক্রিনটার জিনিসটা বোঝাচ্ছে, এখান থেকে আমরা হাইট চেঞ্জ করছি কালার। তো স্ক্রিন টেক্সট, স্ক্রিন টেক্সটের কালার কেমন হবে সে এটা সিলেক্ট করবে, কালার টেক্সটের কালারটা কেমন হবে সেটা সিলেক্ট করবে। আচ্ছা, স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কেমন হবে এটা দেখে সেটা সিলেক্ট করতেছে। আচ্ছা, স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রাখতেছি ব্ল্যাক, স্ক্রিন টেক্সট কালার রাখতেছি রেড। পপআপ ব্যাকগ্রাউন্ড রাখছি হলুদ, ওকে করি। এই যে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা কি পপআপ, আচ্ছা আমরা এখন আরো কিছু করবো। এখান থেকে কালারে যাই, কালারে যাওয়ার পরে টেক্সট কালারটা রেড না দিয়ে আমরা হোয়াইট রাখি, হোয়াইটটা পারফেক্ট। আর ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি এটা হলো আমার টেক্সট কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। আচ্ছা, এখানে অপোসিটি কমান্ড বানানোর নিয়ম আছে, অপোসিটি বলতে যাইতে আমার এই কালারটা এই কালারটা কেমন হবে আউটসাইড কি। আচ্ছা, এখানে কালারগুলো বুঝতে হবে, বুঝে যাচ্ছে না যে এখানে লেখাগুলো আছে, অপোসিটি বাড়ালে মানে ভিতরে সাইড কেমন হবে এটা দেখা যাবে, এখানে একদম হালকা দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবে করি এই যে টেক্সটের লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমার 15 বছর ফিরে আসছে, তাহলে ডিফল্টে ক্লিক করলে সবগুলো ডিফল্ট আমরা ফেরত আসতে হবে, ডিফল্ট চলে যাবে। আমরা ওপেন করি কন্ট্রোল এক্স দিয়ে, কন্ট্রোল এক্স বলতে উইন্ডোজ এক্স দিয়ে, এই যে আমরা এখন চলে আসছে লিখছি, এটা ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ আছে আমাদের 20, 18 করে দিলাম, এটা 18 ফন্ট সাইজ। সো এটাই ছিল আজকের টিউটোরিয়াল, কমান্ড প্রম্পটের বেসিক কাস্টমাইজেশন। অনেক সময় আমরা গর্জিয়াস কিছু করতে চাই, তো এগুলো করলেই হয়ে যাবে।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের ভিডিওতে নেক্সট ভিডিও পেয়েছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।